নমস্কার, আপনাকে আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। তো আগের দিনকে আপনারা আমরা ভাবকারক গ্রহ নিয়ে আলোচনা করছিলাম এবং ভাবকারক গ্রহ আমরা মঙ্গল অবধি দেখেছি। আজকে আমরা তারপর থেকে দেখে নেব যে ভাবকারক গ্রহ অর্থাৎ আরও যে চারটি গ্রহ বাকি রয়েছে, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এরা কোন কোন ভাবের কারক। তো কিছু কিছু গ্রহ ভাবকারক গ্রহ হয়, অর্থাৎ সেই গ্রহটি ভাবকে সাহায্য করে। হ্যাঁ, সেই গ্রহটি ভাবকে সাহায্য করে। তবে ভাবকে সাহায্য, একটি ভাব থেকে কিন্তু আমরা অনেক রকম জিনিস বিচার করি, কিন্তু একটি ভাবকে সাহায্য করে মানে কিন্তু সর্বদাই যে সেই ভাব সম্পর্কে যত রকম জিনিস বিচার করা হয় সব কিছুকেই যে সাহায্য করে তার কিন্তু কোনো মানে নেই। সেই ভাবের বিশেষ বিশেষ কতগুলি বিষয়কে কিন্তু সেই সমস্ত গ্রহরা কন্ট্রোল করে, সেই সমস্ত গ্রহরা সহযোগিতা করে। এটা আমরা হিসাব কী করে করব? আমরা যদি দেখব যে একটি ভাব কোনোভাবে দুর্বল হয়ে পড়েছে আর সেই ভাবকারক গ্রহটি কোনোভাবে সবল রয়েছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেই ভাবকারক গ্রহটি কিন্তু কোনো না কোনোভাবে সেই ভাবটিকে সাহায্য অবশ্যই করবে। সেটা বর্তমান গোচরে হতে পারে, সেটা বর্তমান দশা অন্তর্দশা হতে পারে, সেটা কোনোভাবে সেই ভাবের দৃষ্টি, যদি সেই ভাবকারক গ্রহটি যদি সেই ভাবের উপরে দৃষ্টি দেয় এটা তো খুবই পজিটিভ হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আমরা বিচার করব। অবশ্যই আপনারা পরে বুঝতে পারবেন বিষয়টি কেমন। যারা একদম নতুন, যারা একদম মানে নতুনভাবে শিখছেন, তারা অবশ্যই বিষয়টিকে লিখে রাখবেন, আর যারা অলরেডি বিষয়টি জানেন তারা তো অবশ্যই জানেন, তাদের সম্পর্কে তো কিছুই বলার নেই। কিন্তু যারা নতুন তারা কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু অবশ্যই লিখে রাখবেন, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। ভাবকারক গ্রহ অর্থাৎ ভাব, প্রত্যেকটি ভাবের কিন্তু কোনো না কোনো একটি কারক গ্রহ হয় এবং সেই ভাবের বিষয়ে সেই কারক গ্রহটি কিন্তু সেই ভাবটিকে হেল্প করে। তো এখানে আমরা বেশ কিছু সময় এমন পাবো, যেমন আমরা এবারে মঙ্গলের পরে পাবো বুধকে। তাহলে মঙ্গলের পরে আমরা পাবো বুধ। বুধ হচ্ছে কি? বুধ হচ্ছে চতুর্থ ভাবের কারক। তাহলে চতুর্থ ভাব থেকে তো এবার আমরা মান বিচার করি, চতুর্থ ভাব থেকে তো আমরা বিদ্যা বিচার করি, চতুর্থ ভাব থেকে আমরা হৃদয় বিচার করি, চতুর্থ ভাব থেকে আমরা গৃহ বিচার করি। তাহলে কি এই সমস্ত জিনিসকে বুধ হেল্প করবে? তা কিন্তু নয়। তাহলে কি করবে? তাহলে চতুর্থ ভাবে শুধুমাত্র বিদ্যা, এই জায়গাটায় বুধ কিন্তু হেল্প করবে। অর্থাৎ এই বিদ্যার ক্ষেত্রে কিন্তু আমরা বুধকে বলবো বিদ্যার কারক গ্রহ। অর্থাৎ বিদ্যার কারক গ্রহ মানে এই চতুর্থ ভাবে যেহেতু বিদ্যা বিচার করা হয়, সেই কারণে এখানে কিন্তু বুধ চতুর্থ ভাবের ক্ষেত্রে, বিদ্যার বিষয়ের ক্ষেত্রে বিশেষভাবে তার বিশেষ কারক কিন্তু বুধ। আবার পঞ্চম ঘর, পঞ্চম ঘরের মধ্যে তো আমরা অনেক কিছু বিচার করবো, পুত্র বিচার করবো, পঞ্চম ঘর থেকে ট্যালেন্ট বিচার করবো, প্রতিভা বিচার করবো, বুদ্ধি বিচার করবো, এডুকেশন বিচার করবো। পঞ্চম ঘর থেকে আমরা অনেক অনেক রকম জিনিস কিন্তু বিচার করবো, তার সঙ্গে সঙ্গে প্রেম বিচার করবো। তাহলে কি বুধ কি পঞ্চমভাবের এই সমস্ত বিষয়ের কারক গ্রহ? তা কিন্তু নয়। কিন্তু পঞ্চম ঘর থেকে বুদ্ধি বিচার করা হয়, এই বুদ্ধির কারক গ্রহ কিন্তু পঞ্চমভাবের ক্ষেত্রে বুধ। আবার দশম ভাব, দশম ভাব থেকে আমরা অনেক রকম জিনিস বিচার করব দশম থেকে, কিন্তু দশম ভাবের মধ্যে কিন্তু শুধুমাত্র আমরা যেমন দশম ভাব থেকে পিতা বিচার করব, মান সম্মান যশ খ্যাতি বিচার করব, বুধ কিন্তু এই সমস্ত বিষয়ের কারক নয়। এই সমস্ত বিষয়ের কারক কিন্তু রবি। তাহলে দশম ভাবের কারক, তাহলে দশম ভাবের কোন বিষয়টাকে বুধ বিশেষভাবে সহযোগিতা করবে? দশম ভাবের কর্মের জায়গাটাকে। তাহলে আমরা যদি কর্ম বিচার করি কোনো জাতকের, তাহলে আমরা দশম ভাব দেখব প্লাস দশম ভাবপতির অবস্থা দেখব, ভাবপতি দেখব। তার সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম দশম ভাবের কারক হচ্ছে রবি, মাফ করবেন, তার সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম দশম ভাবের কারক হচ্ছে রবি, রবিকে দেখব। তার সঙ্গে সঙ্গে আমরা এখন পেলাম যে দশম ভাবের কারক হচ্ছে বুধও, তাহলে বুধকেও দেখব। এই এতগুলো বিষয়কে দেখার পরে কিন্তু আমরা দশম ভাব সম্পর্কে পূর্ণ কোনো ডিসিশনে আসতে পারবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ভাবকারক গ্রহটি। অর্থাৎ আমরা যদি একজন জাতকের বুদ্ধি বিচার করি, তাহলে আমরা কি দেখব যে সেই জাতকের পঞ্চম ঘর অর্থাৎ ফিফথ হাউস, ফিফথ হাউস কি পজিশনে রয়েছে, পঞ্চম পতি কিভাবে আছে, ফিফথ হাউসের অধিপতি অর্থাৎ পঞ্চম পতি কিভাবে আছে, পঞ্চম পতির অবস্থান কি,
তার সঙ্গে সঙ্গে আমরা কি বিচার করব, প্লাস বুধ, অর্থাৎ বুধ হচ্ছে এই বুদ্ধির কালো গ্রহ। তাহলে তার সঙ্গে সঙ্গে আমরা বিচার করব বুধ। এই তিনটে জিনিসকে একসঙ্গে যখন আমরা বিচার করব তখন কিন্তু আমরা সেই জাতকের অবশ্যই যে বুদ্ধি আছে এটা আমরা বুঝতে পারব। তো এখানে যদি দেখা যায় যে পঞ্চম ভাবটি ভালো, পঞ্চম ভাবটি ভালো, পঞ্চম ভাব অতিও ভালো, তো সেক্ষেত্রে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, দেখা গেল কি বুধ খারাপ হয়ে গেছে জন্মছকের ভেতরে, 12টি ভাবের ভেতরে কোথাও না কোথাও বুধ বসে রয়েছে, কিন্তু সে খুব পীড়িত হয়ে গেছে, তাহলে কিন্তু সেই জাতকের বুদ্ধি ফ্ল্যাকচুয়েট করবে, সেই জাতকের বুদ্ধি কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে, অর্থাৎ সেই জাতক বুদ্ধিমান হওয়া সত্ত্বেও কিন্তু সঠিক বুদ্ধি সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না। এই একটা জিনিস খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে যেটা আমরা পাব সেটা হচ্ছে বৃহস্পতি, খুব ইম্পর্টেন্ট একটি গ্রহ বৃহস্পতি। তাহলে বৃহস্পতি, বৃহস্পতি অনেকগুলি ভাবকে কিন্তু সহযোগিতা করে, অনেকগুলি ভাবের কিন্তু কারক গ্রহ বৃহস্পতি। কোন কোন ভাব? সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসের কোন বিষয়টাকে বৃহস্পতি বিশেষভাবে তার সুপ্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে ধন বা অর্থ। এর সঙ্গে সঙ্গে বৃহস্পতি ফোর্থ হাউসের কারণ, চতুর্থ, ফোর্থ, আমরা এটা বাংলা ইংরেজি ভুল করে দিচ্ছি, এটা ফোর্থ হবে, ফোর্থ, ফোর্থ হাউসের ক্ষেত্রে কিন্তু সুখের কারক গ্রহ বৃহস্পতি। সুখ, সুখের দিকে বৃহস্পতি বেশ কিছুটা ভূমিকা পালন করে ফোর্থ হাউসে। এছাড়া হচ্ছে পঞ্চম, ফিফথ, ফিফথ হাউসে কিন্তু উচ্চ বিদ্যা, এটা উচ্চ বিদ্যার দুটো স্টেজ করা হয়েছে, এটা উচ্চ বিদ্যার ফার্স্ট স্টেজ, অর্থাৎ আমরা এটাকে গ্র্যাজুয়েশন অবধি এই পঞ্চম ঘর থেকে বিচার করব, গ্র্যাজুয়েশন অবধি। এরপরে কিন্তু বৃহস্পতি নাইন্থ হাউসেরও কারক, নাইন্থ, এই নাইন্থ হাউস থেকে গুরু, এই নাইন্থ হাউস থেকে উচ্চ বিদ্যা, অর্থাৎ গ্র্যাজুয়েশনের পরের যে বিদ্যা সেই উচ্চ বিদ্যা, ঠিক আছে, এই নাইন্থ হাউস থেকে কিন্তু আমরা বৃহস্পতির দ্বারা বিচার করব। এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ঘর থেকে যেমন আমরা বিদ্যা বিচার করব, তার সঙ্গে সঙ্গে আরও একটি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পুত্র, অর্থাৎ সন্তান, এই সন্তানের জায়গাটা কিন্তু আমরা বিচার করব। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমরা তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু দশম ভাবের কারক, তবে দশম ভাবের, দশম ভাব বলতে টেন্থ হাউস, এই টেন্থ হাউসের কারক, কারণ টেন্থ হাউস থেকে কর্ম বিচার করা হয়, তাহলে বৃহস্পতি থেকেও কিন্তু অনেক সময় কর্ম, কর্মের জায়গায় বৃহস্পতি যথেষ্ট একটা ভালো ভূমিকা পালন করে। এর সঙ্গে সঙ্গে ইলেভেন্থ, ইলেভেন্থ অর্থাৎ সফলতা, সফলতা, এই এতগুলো ভাবের কারক। আবার কোথাও কোথাও কিন্তু বৃহস্পতি সেভেন্থ, বিবাহ, সেভেন্থ, বিবাহ, অর্থাৎ বৃহস্পতি একা এই এতগুলো ভাবকে সহযোগিতা করে, তাহলে বৃহস্পতি কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রহ। সেকেন্ড হাউসে বৃহস্পতি দ্বিতীয় ভাবকারক গ্রহ বলা হয়, অর্থাৎ ধনকারক গ্রহ বলা হয় বৃহস্পতিকে, বৃহস্পতিকে সুখকারক গ্রহ বলা হয়, এই জন্য চতুর্থ ভাবের কারক, বৃহস্পতিকে পুত্রের কারক বলা হয়, এই জন্য পঞ্চম ভাবের কারক, বৃহস্পতিকে গুরুর কারক বলা হয়, হায়ার এডুকেশনের কারক বলা হয়, অর্থাৎ গ্র্যাজুয়েশনের পরে যে উচ্চ শিক্ষা তার কারক বলা হয়, এই জন্য বৃহস্পতি নাইন্থ হাউসের কারক। বৃহস্পতি হচ্ছে কর্মের জায়গাটাকে কন্ট্রোল করে কিছুটা, সেই জন্য টেন্থ ভাবের কারক। বৃহস্পতি সফলতার জায়গাটাকে মানুষের একজন ব্যক্তির ক্ষেত্রে প্রচণ্ড ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু ইলেভেন্থ হাউসের কারক। এবং বৃহস্পতি কিছু কিছু ছকের ক্ষেত্রে কিছু কিছু এর ভেতরে কিছু মতবিবাদ আছে, হ্যাঁ, আমরা কিন্তু বলবো যে বৃহস্পতি কিন্তু বিবাহেরও কারক, কারণ এই সেই জন্য বৃহস্পতি সপ্তম ভাবের কারক। এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে লিখে রাখতে হবে। এবারে একটি জন্মচক্রে যদি দেখা যায় বৃহস্পতি খুব নেগেটিভ হয়ে গেছে, চারিদিক দিকভাবে পীড়িত হয়ে গেছে বৃহস্পতি, এই জন্য আমরা বলে থাকি যে বৃহস্পতি কিন্তু একটি জন্মচক্রের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট গ্রহ,
তার বিশেষ লজিক হচ্ছে এই একটাই, বৃহস্পতি প্রচণ্ডভাবে পীড়িত হয়ে গেছে। বৃহস্পতি ষষ্ঠ অষ্টম কানেক্টেড হয়ে গেছে, দ্বাদশ কানেক্টেড হয়ে গেছে, রাহুর দ্বারা পীড়িত হয়ে গেছে, একাধিক পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে গেছে বৃহস্পতি। তাহলে কিন্তু এই বৃহস্পতি এই সব কটি জায়গাকে নিয়ে গণ্ডগোল পাকাবে, অর্থাৎ ধন বিষয়ে অর্থের বিষয়ে আনস্যাটিসফ্যাকশন করবে জাতককে, সুখের বিষয়ে আনস্যাটিসফ্যাকশন করবে জাতককে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে দেবে, সঠিক গুরুর দিশা সেই জাতক পাবে না, কর্মের ক্ষেত্রে অসফলতা সৃষ্টি করবে, সফলতার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা গণ্ডগোল তৈরি করে রাখবে এই বৃহস্পতি, যদি বৃহস্পতি জন্মচক্রের মধ্যে পীড়িত হয়ে যায়। আবার একা বৃহস্পতি যদি জন্মচক্রের ভিতরে খুব স্ট্রং থাকে, তাহলে এই সমস্ত ভাবগুলোকে কিন্তু বৃহস্পতি তার সুপ্রভাব দিয়ে এই ভাবগুলির ফল কিন্তু বৃদ্ধি করাবে। এই হচ্ছে ভাবকারক গ্রহের যে নেচার এটা। এরপরে লাস্ট হচ্ছে একটি লাস্ট হচ্ছে মানে হচ্ছে শুক্র। শুক্র এখানে আমরা লিখে দিলাম শুক্র, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই শুক্র। শুক্র হচ্ছে সপ্তম ভাবের কারক, সপ্তম ভাবের কারক সেভেন্থ। শুক্র হচ্ছে সপ্তম ভাবের কারক সেভেন্থ, এটা হচ্ছে সেভেন্থ লিখেছি। হ্যাঁ সেভেন্থ সপ্তম ভাবের কারক বৃহস্পতি, কারণ হচ্ছে সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বিচার করি, আমরা দাম্পত্য সুখ বিচার করি, দাম্পত্য সুখ বিচার করি, দাম্পত্য সুখ, আমরা বিবাহিত জীবন বিচার করি, আমরা বিবাহিত জীবন বিচার করি। তো এই ক্ষেত্রে কিন্তু শুক্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা এই জন্য কিন্তু বিবাহের কারক শুক্রকে বলবো, দাম্পত্য সুখের কারক, বিবাহিত জীবনের কারক শুক্র, অর্থাৎ শুক্র কিন্তু সপ্তম ভাবের কারক। তাহলে এই সপ্তম ভাবের কারক গ্রহটি যদি কোনোভাবে দুর্বল হয়ে পড়ে, আমার কথাটাকে কিন্তু এবারে যে সমস্ত ভাব বিচারের সূত্রগুলি আসবে এগুলো কিন্তু আপনাদেরকে বুদ্ধির দ্বারা বুঝতে হবে। আর যারা অলরেডি বুঝেন তারা তো ব্যাপারটাই আলাদা, কিন্তু যারা নতুন তারা কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাইছি। এই শুক্র যদি পীড়িত হয়ে যায়, শুধু আমি বলছি না কিন্তু সপ্তম ভাব যদি পীড়িত হয়ে যায় সেটা আলাদা বিষয় আসবে, আমরা বলছি শুক্র গ্রহটি যদি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু বিবাহ, দাম্পত্য সুখ, বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা গণ্ডগোল সৃষ্টি করবে। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, যেমন যখন আমরা মঙ্গলের কথা বলতাম তখন কিন্তু মঙ্গল হচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি, মঙ্গল হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মহিলা, আর শুক্র হচ্ছে পুরুষ, পুরুষদের ক্ষেত্রে বিবাহিত জীবনের কারক। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মঙ্গল হচ্ছে মহিলাদের জন্য এবং শুক্র হচ্ছে পুরুষদের জন্য বিবাহিত জীবনের কারক। তাহলে আমরা এই শুক্রটি কার ঘরে কার জন্মছকে দেখব, এই শুক্রটিকে কিন্তু আমরা বিশেষ করে পুরুষদের জন্মছকে দেখব, তবে মহিলাদের জন্মছকে কি আমরা দেখব না? অবশ্যই দেখব। মহিলাদের জন্মছকও যদি শুক্র প্রচণ্ডভাবে পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু গাইনো রিলেটেড সমস্যার সৃষ্টি করবে মহিলাদের, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছুটা বিবাহিত জীবনের ক্ষেত্রে অশান্তি সৃষ্টি করবে বা সমস্যার সৃষ্টি করবে। এরপরে হচ্ছে শনি। শনি হচ্ছে অষ্টম ভাবের কারক এবং দ্বাদশ ভাবের কারক, তাহলে অষ্টম এইট, এইট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইট লিখেছি। অষ্টম ভাবের কারক হচ্ছে শনি, অষ্টম ঘর হচ্ছে মৃত্যুর ঘর, অষ্টম ঘর হচ্ছে বাধা, অষ্টম ঘর হচ্ছে দুঃখ, অষ্টম ঘর হচ্ছে আমরা যেটাকে বলবো যে দুর্ঘটনা, ইত্যাদি আরো অনেক কিছু অষ্টম ঘর থেকে আমরা পাবো। এই অষ্টম ঘরের কারক কিন্তু শনি, এই জন্য আমরা বলে থাকি শনি মৃত্যুর কারক, কারণ শনি কিন্তু অষ্টম ভাবে কারক, এই জন্য বলে থাকি যাবতীয় বাধা দুঃখ দুর্ঘটনার কারক কিন্তু শনি, এই জন্যই হয়তো শনিকে এইভাবে কারক করা হয়েছে। অর্থাৎ আমরা যদি ঘুরিয়ে বলি তাহলে কিন্তু এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই গ্রহের কারকতা অনুসারে আসে, এই কারণে কিন্তু এই বিষয়গুলি এই গ্রহটিকে সেই বিষয়গুলির কারক বলা হয়েছে, আর সেই জন্য কিন্তু এই ভাবের কারক সেই গ্রহটাকে দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে দ্বাদশ ভাবের কারক শনি,
টুয়েলথ হাউস। তাহলে টুয়েলথ হাউসের ক্ষেত্রে কি কি বিষয়ে আমরা বিচার করব, সবার প্রথমে যেটা সেটা হচ্ছে ব্যয়, খরচ। ব্যয় মানে হচ্ছে খরচ, লিখে নিন ব্যয়। অর্থাৎ শনি হচ্ছে ব্যয়ের কারক। দ্বাদশ ঘর থেকে কিন্তু আমরা যাবতীয় রোগ বিচার করব, অর্থাৎ রোগ তো আমরা ষষ্ঠ ঘর থেকে বিচার করব, তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ঘর হচ্ছে হসপিটালাইজড করে দেওয়ার জন্য, অর্থাৎ নার্সিং হোম, হসপিটালাইজড এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা দ্বাদশ ঘর থেকে বিচার করব। এর সঙ্গে সঙ্গে দ্বাদশ ঘর থেকে কিন্তু আমরা কারাবাস বিচার করব। তাহলে দ্বাদশ ভাবের কারক কিন্তু শনি। তাহলে এই বিচারটা করতে গেলে পরে আমরা কিন্তু অবশ্যই শনিকে দেখতে হবে, ঠিক আছে? আমরা দ্বাদশ ভাব, দ্বাদশ ভাব প্রতি যেমন দেখবো তেমন কিন্তু আমরা শনিকে দেখবো। দ্বাদশ ভাব থেকে একটা জিনিস বিচার করা হয়, সেটা হচ্ছে শয্যা সুখ। শয্যা সুখ, এই শয্যা সুখ কি আমরা শনি থেকে বিচার করব? তা কিন্তু নয়। তাহলে দ্বাদশ ঘর থেকে এটা, এটাও কিন্তু দ্বাদশ ঘর থেকে বিচার করা হয়। তাহলে দ্বাদশ ঘর থেকে কিন্তু আমরা শয্যা সুখ বিচার করবো না, ঠিক আছে? তাহলে এই ঘরের বিশেষ কিছু কিছু বিষয়, সব বিষয় বিশেষ কিছু কিছু বিষয়ের উপরে বিশেষ কিছু গ্রহের কারকত্ব প্রকাশ পায়। কিন্তু দ্বাদশ ঘর থেকে যেমন আমরা বিদেশ যাত্রা বিচার করব, বিদেশ যাত্রা, এই বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু আমরা শনিকে কিছুটা নিতে পারি, কিন্তু সম্পূর্ণ নয়। কারণ আমরা কিন্তু বিদেশ যাত্রার কারক কিন্তু রাহুকে পাব, রাহু। তো এরকম হয় আমাদের কারকতা। তাই আপনারা লিখে রাখবেন যে আমি যেগুলো বললাম যে বুধ এরকমভাবে কারক হয় বিভিন্নভাবে, হ্যাঁ, বৃহস্পতি সেকেন্ড হাউসের কারক, ফোর্থ হাউসের কারক, পঞ্চম ভাব, নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব, কিছু কিছু ক্ষেত্রে সপ্তম ভাবের কারক কিন্তু বৃহস্পতি, এবং এই সমস্ত ভাবের কোন বিষয়টাকে কন্ট্রোল করে সেটাও কিন্তু অবশ্যই লিখে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।